দিনে দুবার ঘরোয়া এই ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে তোমাদের পুরনো সে পুরোনো পিগমেন্টেশনের দাগ সান ট্যান রোদের লাল লাল র্যাশ সমস্ত কিছু নিমেষে মিলিয়ে যাবে ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে আর স্কিন একদম ঝকঝকে উজ্জ্বল ফর্সা হবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতনা বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা ফেসওয়াশ বানিয়ে দেখাবো আমরা তো প্রত্যেকেই ফেসওয়াশ দিয়ে মুখ ধুই তাই না সকালে ধুই রাত্রে ধুই দিনে দুবার তো অন্তত ফেসওয়াশ দিয়ে মুখ আমরা প্রত্যেকে ধুই আমার কথা শুনে তোমরা এবার থেকে এই আমি আজকে যে ফেসওয়াশটা দেখাবো সেই ফেসওয়াশটা দিয়ে দশ দিন মুখ ধুয়ে দেখো দশ দিন দিনে দুবার করে আমার তৈরি আজকের এই ফেসওয়াশটা দিয়ে তোমরা মুখটা ধুয়ে দেখো তোমরা দশ দিনের মধ্যেই তফাৎটা কিন্তু ভীষণ ভালোভাবে লক্ষ্য করতে পারবে যে এই মেচেটা বা পিগমেন্টেশন বা এই ধরনের ছোপ ছোপ কালো ছোপ ছোপ মুখে দাগ ব্রণ ফুসকুড়ির দাগ এইগুলো মিটে যাওয়ার জন্যে আমরা অনেক প্যাক ব্যবহার করি অনেক ক্রিম ব্যবহার করি সেগুলো তো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আমি আজকে তোমাদের সাথে একটা ফেস ওয়াশ শেয়ার করছি সেই ফেসওয়াশটা ইউজ করলে তোমাদের কিন্তু এই মেচেতা পিগমেন্টেশানের দাগটা অনেকটা হালকা হবে এবং এই ফেসওয়াশটা ইউজ করার ফলে না তোমাদের স্কিন কিন্তু আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ফর্সা ঝকঝকেও হয়ে যাবে আর এই মেচেতা পিগমেন্টেশনের দাগটা যে জমে না এটা কিন্তু স্কিনের তলার লেয়ারে জমে মেচেতার দাগ কিন্তু ওপর থেকে দেখবে ওই জন্য যতই তুমি যে কোনো যা ফেসওয়াশ মাখো যা কিছু করো ফট করে কিন্তু যেতে চায় না এটার জন্য ট্রিটমেন্টের দরকার হয় হোম রেমেডি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা আমাকে অনেক অনেক অনেকে বলেছ দিদি ভীষণ কাজ হয়েছে ভীষণ মানে অনেক তাড়াতাড়ি আমাদের কিন্তু মেচেতা বা পিকমেন্টেশনের দাগটা অনেকটা হালকা হয়ে গেছে আর সেই জন্য আমি তোমাদের জন্য আজকে একটা ফেস ওয়াশ বানিয়ে দেখাচ্ছি সেই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে তারপরে তোমরা যদি যে কোনো ওই স্কিন কেয়ার ট্রিটমেন্ট করো তাহলে কিন্তু সেই কাজটা আরও তাড়াতাড়ি হবে ত্বরান্বিত হবে তাহলে আরও বেশি এটার স্পিড বেড়ে যাবে স্পিডে কাজ করবে কারণ আমরা যে কোনো ধরো যে কোনো তুমি মেচেতার প্যাক বা ক্রিম লাগানোর আগে আমাদেরকে তো একটা ফেসওয়াশ করতেই হয় সেই ফেসওয়াশটার সেই ফেসওয়াশটার জায়গায় আমি আজকে যে ফেস ওয়াশটা দেখিয়ে দিচ্ছি সেই ফেস ফেসওয়াশটা দিয়ে মুখ ধোবে ধুয়ে তারপরে তোমরা যে কোনো মানে স্কিন কেয়ার ট্রিটমেন্ট করবে তাহলে দেখবে সেটা কিন্তু আরও ভালো কাজ দেবে আর যদি কারোর মেচেতা পিগমেন্টেশন না থাকে তারাও এই ফেসওয়াশটা ইউজ করতে পারো এই ফেসওয়াশটা অল স্কিন টাইপস মানে অয়েলি সেন্সিটিভ ড্রাই সমস্ত স্কিনের মানুষ কিন্তু এই ফেসওয়াশটা নির্দিধায় ইউজ করতে পারো একদম ন্যাচারাল একটা ফেসওয়াশ একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি আর এই ফেসওয়াশটা তোমরা দিনে দুবার করবে সকালে একবার রাত্রে একবার রেগুলার করবে সে তোমরা মেচেতার ট্রিটমেন্ট করো আর নাই করো যে কোনো ফেস প্যাক লাগাও আর নাই লাগাও এই ফেস ফেসওয়াশটা দিয়ে কিন্তু একবার মুখ ধুয়ে দেখো তো তো চলো আগে দেখে নাও যে ফেস ওয়াশটা আমি কি দিয়ে বানাচ্ছি তারপরে ওটা কিভাবে ইউজ করতে হয় সেটাও আমি তোমাদেরকে আজকের ভিডিওতেই দেখিয়ে দেবো চলো তো দেখো এই ফেসওয়াশটা বানানোর জন্য আমার সবার প্রথম নিচ্ছি আমি মেথি যে মেথি আমরা রান্না করি রান্নার কিচেনে আমাদের যে মেথি থাকে মেথি সেই মেথি দেখো যাকে বলে ফেনুগ্রিক বা মেথি দানা এই মেথি দানা স্কিনের জন্য ভীষণ ভালো স্কিন থেকে যে কোনো ছোপ জিদ্দি দাগ তুলতে কিন্তু মেথি দানা ভীষণ ভালো কাজ দেয় মেথিটা আমি দেখো গুঁড়ো করেছি গুঁড়ো করে এরকম পাউডার করে নিয়েছি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে তারপরে সেটাকে ছেঁকে মিহি পাউডার বানিয়ে নেবে এবার দেখো ওই মেথি পাউডার আমি এখানে নিচ্ছি দু চামচ মেথি পাউডার কিন্তু মেলাজমা বা এই পিগমেন্টেশান হাইপার পিগমেন্টেশান পিগমেন্টেশান সব কিছু তুলতে ভীষণ ভালো কাজ দেয় তা ওই দু চামচ মেথি পাউডারের সঙ্গে আমি দিচ্ছি এখানে এক চামচ নিম পাউডার এই নিম পাতা তোমরা গুঁড়িয়ে নিতে পারো নিম পাতা শুকিয়ে গুঁড়িয়েও নিতে পারো তার সঙ্গে আমি দিচ্ছি এক চামচ চন্দন পাউডার আর তার সাথে দিচ্ছি দেখো পটাটো পাউডার বা আলুর পাউডার এটা যদি তোমরা ঘরে না পাও এটা দেবে না কোনো প্রয়োজন নেই তবে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি তোমরা না পাও কোনো দরকার নেই দেওয়ার দেবে না আমি দিলাম দু চামচ আলু পাউডার তোমরা এটা যখন আমি বলে দেবো গুলবে যখন তখন আলুর রস অ্যাড করে দিলেও হবে আর দিলাম এক চামচ বেসন বেসন তো স্কিনের যে কোনো দাগছোপ তুলতে ভীষণ ভালো কাজ করে আর দিচ্ছি আমি হাফ চামচ কস্তুরি হলুদ আর যদি তোমরা এমনি রান্নার হলুদ দাও তাহলে এক চিমটি দেবে আর দিচ্ছি এক চামচ চালের গুঁড়ি চালের গুঁড়িটা এখানে এক্সফোলিয়েটারের কাজ করবে বা স্ক্রাবিংয়ের কাজ করবে আর যে তোমরা জানো যে চালের গুঁড়ি রঙ ফর্সা করে উজ্জ্বল করে যার জন্যে কোরিয়ান যে কোনো স্কিন কেয়ারে কিন্তু চালের গুঁড়ি চাল ভাত এগুলো ব্যবহার হয় এবার এই প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মিক্স করে একটা ডাবায় রেখে দেবে এটা মাসের পর মাস ভালো থাকবে কিচ্ছু হবে না বাইরে রেখে দেবে এবার চলো ইউজ করবে দেখাই ফেস ওয়াশটা আমি কি কি দিয়ে বানালাম তোমরা দেখে নিলে একটু ভালো করে মেজারমেন্টগুলো দেখে নিও প্রপোর্শনটা ঠিকঠাক রেখো আর জিনিসগুলো যদি না পাও আমি সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তা না হলে তোমরা যে কোনো যে কোনো যেটা যে কোম্পানির পাবে নিম পাউডার সেই কোম্পানিরই নিম পাউডার নেবে যে কোম্পানি তোমরা কাস্তুরি হলুদ গুঁড়ো পাবে যদি কাস্তুরি হলুদ কারো কাছে না থাকে সেই জায়গায় ওই কাঠ হলুদ যে কিনতে পাওয়া যায় সেটা গুঁড়ো করে নিলেও হবে আর যদি তোমরা রান্নার হলুদ ইউজ করতে চাও তাহলে একদম সামান্য এক চুটকি দেবে কারণ রান্নার হলুদ ভীষণ মুখে হলুদ ছোপ ছেড়ে যায় হলুদ মানে ওটাতে কালার অ্যাডেড থাকে বুঝেছ তো রান্নার হলুদে একটা এক্সট্রা অ্যাডেড কালার থাকে হলুদ কালার যেটা আমাদের স্কিনটাকে হলুদ রং করে দেয় কিন্তু কাস্তরি হলুদটা বা ন্যাচারাল যে ওয়াইল্ড টারমারিক সেটার মধ্যে কোনো রকম কালার অ্যাড করা থাকে না এবার এইটা কিভাবে ইউজ করব। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার মুখটা আগে একটু গোলাপ জল স্প্রে করে ভিজিয়ে নেবে বা এমনি জল দিয়ে মুখটা একটু ভিজিয়ে নেবে দেখো এইভাবে মুখটা আমি ভিজিয়ে নিলাম এবার এই ফেসওয়াশটা অল্প একটু যেটুকু তোমার লাগবে বলে মনে হয় সেইটুকুনি দেখো নিয়ে নেবে হাতে এবার এর সঙ্গে তোমরা গোলাপ জল মিক্স করেও মাখতে পারো শুধু আমি তোমাদেরকে বলছি যে যে কোনো ফেসওয়াশ যা ফেসওয়াশ তুমি ইউজ করো তোমার স্কিনে যে ফেস ওয়াশ স্যুট করে যে ফেসওয়াশটা তুমি পছন্দ করো সেই ফেসওয়াশটা এর সাথে মিক্স করবে তা আমি এখানে পিয়ার্স ফেসওয়াশ ইউজ করছি কারণ এখন যেহেতু শীতকাল পিয়ার্সটা স্কিনের জন্য ভালো গ্লিসারিন ফেসওয়াশ এবার দেখো এর ভেতরে আমি একটু ফেসওয়াশ মিক্স করে দিলাম এবার এটাকে গুলবার জন্য একটুখানি গোলাপ জল তো চাই যদি গোলাপ জল না থাকে এমনি জল দিয়ে গুলে নেবে এবার দেখো একটু দিলাম গোলাপ জল এইবার এই সব কটা জিনিস এইভাবে গুলে নিয়ে যেরমভাবে আমরা ওয়াশ করি ঠিক সেইভাবে ফেস ওয়াশ ফেসওয়াশ এর ভেতর আমি দিয়েছি মেথি পাউডার মেথি পাউডার যে কোনো দাগছোপ তুলতে ভীষণ ভালো কাজ করে তাছাড়া স্কিনকে হাইড্রেট রাখে স্কিনের পোরকে মিনিমাইজ করে এবং স্কিনের উজ্জ্বলতা বাড়ায় ফর্সা করে দিনে দিনে স্কিনের টেক্সচার পাল্টে দেয় আর দিয়েছি আমি চন্দন পাউডার নিম পাউডার নিম পাউডার এখানে অ্যান্টি ফাঙ্গালের কাজ করবে হলুদ হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো এখানে অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করবে পিম্পলসের দাগ থাকলে বা পিম্পলসের প্রবণতা থাকলে সেটাকেও কমিয়ে দেবে দিয়েছি বেসন বেসন ডিপ ক্লিন করবে আর দিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি তোমার এসেছি কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেছে এবার তোমাদেরকে আমি একটা অলরেডি মেচেতা পিগমেন্টেশন জন্য একটা ক্রিম বানিয়ে দেখিয়েছিলাম সেই ক্রিমটা তোমরা অ্যাপ্লাই করতে পারো আর যাদের পিগমেন্টেশন নেই তারা যেকোনো ক্রিম বা অ্যালোভেরা জেল মানে ফেসওয়াশ করার পরে লাগিয়ে নেবে এইভাবে তোমার দিন দিনে দিন তোমার স্কিন দিনে দিনে দেখবে চকচকে হয়ে যাবে ঝকঝক করবে সমস্ত দাগ ছোপ ধীরে ধীরে উঠে যাবে স্কিনের তলা থেকে ভেতর থেকে একদম ডিপ ক্লিন করবে ভেতর থেকে তোমার কিন্তু স্কিনের একটা উজ্জ্বলতা আসবে দেখো মানে গ্লোয়িং স্কিন হবে সঙ্গে সঙ্গে দাগ ছোপ মুক্ত হবে বন্ধুরা দেখলে এটা সত্যি কিন্তু একটা ম্যাজিক ফেস পাউডার এই ফেস পাউডারটা তোমরা একবার বানিয়ে একবার ইউজ করে দেখো ভীষণ ভালো ফল পাবে আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড কি থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা ভীষণ উপকার পাবে ভীষণ উপকৃত হবে সো এটা নিশ্চয়ই তোমরা বানাবে একবার ট্রাই করো করে আমাকে একবার বলো যে কেরকম লাগলো এটা সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আজকের মতন বাই বাই